ربي اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا পরওয়ারদিগারে আলম মানে করিম গো আমরা গুনাহগার তুমি রহিম ও রহমান রে আল্লাহ এত পরিমাণ গুনাহ করেছি সেই গুনার খবর দুনিয়ার কেউ জানে না রে আল্লাহ আল্লাহ গুনার পাহাড়ের দিকে তাকাইলে দুঃখের আগুন সারা কিছু দেখি না রে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করাইয়া বাড়ি পৌঁছাবেন আল্লাহ এই মাহফিলে কত মুরব্বী বাবাদেরকে লইয়া যুবক ভাইদেরকে লইয়া আল্লাহ কত মানুষদেরকে লইয়া ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে লইয়া আল্লাহ হাত বাড়াইলা জানি না গো কার হাত জানি তোমার দরবারে পছন্দ হয়ে যার হাত তোমার কাছে পছন্দ হবে গো তার হাতে রসিলা বানাইয়া আমাদের প্রত্যেকেরই তুমি মাফ করে দাও আল্লাহ এই মাহফিলকে রসিলা বানাইয়া তুমি আমাদেরকে মাফ করে আল্লাহ এই মাহফিল আজকে যারা বসলাম নরসিংহপুর রাঙ্গুরি পাড়া মাজার বাড়ি নূরে মদিনা যুব সংগঠনের আল্লাহ কবরবাসীর শরণে গো পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আল্লাহ এই মাহফিলটার তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখিও রে আল্লাহ মাহবুব জানি না রে এই মাহফিলে যারা হাত বাড়াইছে আল্লাহ কে জানি রে কোন মনের আশা বাসনা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের মনের আশা বাসনা গুলো পূরণ করে দাও রে আল্লাহ আল্লাহ এলাকার আমার যেই ব্যবসায়ী ভাইয়ের আছে প্রত্যেকটা ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে রহমত বরকত বাড়াইয়া দাও আল্লাহ আমাদেরকে হালাল উপার্জন করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ এই মাহফিলে মাগরিব থেকে নিয়ে রাত একটা পর্যন্ত গল এত ওলামায়ে কেরামরা আলোচনা করেছে কোরআন হাদিসের বয়ান করেছে মিলাদ কিয়ামত তাসবিহ তাহলিল যা কিছু পাঠ করা হয়েছে তোমার কালামুল্লাহ শরীফ থেকে যা কিছু পাঠ করা হয়েছে রে আল্লাহ ও আল্লাহ এই হার সোহাব আজকের সোহাব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আখিরি নবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী রহমাতুল আলামিন নবীজির কদম মুবারকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন ওয়াল্লাহ জানি না রে আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয় আল্লাহ গত বছরে মাহফিল ছিল কত মানুষ ছিল গো আল্লাহ এই বছরে মাহফিল অনেক মানুষ আছে কিন্তু গত বছরের কত মানুষ দুনিয়ায় নাই আল্লাহ আগামী বছর মাসে চলবে রে আল্লাহ জানি না গো আমাদের ভিতর থেকে কে জানি কবরের যাত্রী হয়ে যাবে আল্লাহ মাহমুদ রে ও আল্লাহ জানি না রে আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে গেল রে আল্লাহ কার জন্য জানি গো সাদা মার্কিন কাপড়ের ব্যবস্থা হয়ে যাইতেছে কার জন্য জানি রে দরের বাস কাটা হয়ে যাচ্ছে রে আল্লাহ কার জন্য জানি রে কবরের মাটি খোঁড়া হচ্ছে রে আল্লাহ আল্লাহ
ও আল্লাহ কবরে যাব দুঃখ নাই গুনাহগার বানাইয়া কবরে পাঠাইও আল্লাহ গো আমার কত প্রবাসী ভাইরা দেশের বাহিরে থাকে দেশের জন্য কত কষ্ট এবং পরিশ্রম করে আল্লাহ তুমি আমার প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ আমার প্রত্যেকটা প্রবাসী ভাইদের কামায় রুজির মধ্যে বরকত বাড়াইয়া দাও আল্লাহ কত যুবক ভাই প্রবাস থেকে বন্ধে হুজুর আমার মা নাই আমার বাবা গত পাঁচ বছর আগে মা বাবার দেখা বাড়িতে পাইছি হুজুর ছুটি পাইলাম না মা মারা গেল বাবাও মারা গেল আজকে মা হারা কত যুবক সন্তান কত বাবা হারা যুবক সন্তানরা প্রবাস জিন্দেগিতে আছে রে আল্লাহ আল্লাহ আমার প্রত্যেকটা প্রবাসী ভাইদের মনের নেক আশা বাসনা গুলি কবুল করে না আল্লাহ মাহফিলটা যারা সাজাইল কেউ নিজের সাথে সাজায় না রে আল্লাহ কবরবাসীদের স্মরণে মাহফিল আল্লাহ এ এলাকা সহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে আখিরি জামানার শেষ নবী পর্যন্ত যত মুমিন মুমিনা দন্দকার কবরে শহীদ হয়ে গেল রে আল্লাহ প্রত্যেক কবরে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গুনামুক্ত জিন্দেগি দান করে দাও রে আল্লাহ আল্লাহ এখানে যারা হাত বাড়াইছে জানি না গো কে জানি আমার মতো বাবা হারায় এতিম রে আল্লাহ আল্লাহ ছোটবেলায় দেখতাম বাবা বাবা খেতে খামারে রোদে পুড়িয়া বৃষ্টিতে ভিজিয়া ভিজিয়া কাজ করতো সন্ধ্যা হয়ে যায় বাড়িতে বাবা সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বাবার কাপড় ছিঁড়ে যায় বাবা পুরান জামা লাগাইয়া রাখছে বাজার থেকে নতুন জামা সন্তানের জন্য নিয়ে আসছে আল্লাহ গো আজকে ওই দুরবি বাবা কার জানি অন্ধকার কবরে যাত্রী হয়ে গেছে আল্লাহ জানি না গো আমার মতো কে জানি মা হারায় এতিম রে আল্লাহ আল্লাহ এখানে যাদের মা নাই বাবা নাই গো আল্লাহ তুমি প্রত্যেকের মা বাবার কবরে রাজা বন্ধ করছো সবাই একটু ডাক দেন আল্লাহ একটু ডাক দেন আল্লাহ আর মহাব্বতে ডাক দেন আল্লাহ এই জীবনে না করিলাম বন্দেগি গুনাহগারে কাটাইলাম জিন্দেগি তোবা করে আমার বাঙ্গিলাম অবশেষে কাটি তোবা করিলা বসে এসে কাটি তোবা আল্লাহ তোবা করলাম জানিয়া আর কোনদিন ইচ্ছায় অনিচ্ছায় গুনার কাজে লিপ্ত হব না আল্লাহ জীবনে যা গুনাহ করেছি মাফ করে দাও রে আমার পর্দার আড়ালের মা বোনদেরকে তুমি রাবিয়া বসরে সঙ্গে নিবানাইয়া দাও স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও রে আল্লাহ মা ফাতেমা তুজ-জোহরার সঙ্গে নিবানাইয়া দাও রে আল্লাহ আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে যুবক ভাইদেরকে কুসি কাসা মাসুম বাচ্চাদেরকে আল্লাহ তুমি নবী অলি এবং হুসাইনি সৈনিক হিসাবে কবুল করে নাও আল্লাহ নবীজির কাছে আসে হিসাবে কবুল করে নাও আল্লাহ এই মাহফিলে যারা
রাত্রি একটা পর্যন্ত বসে রইল প্রত্যেকটা মানুষের খালি ফিরাইও না রে আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের তাবারকের মধ্যে তুমি রহমত বরকত বুলন্দ করে দাও আল্লাহ তাবারকের ওসিলা করিয়া আমরা যারা রোগী আছি আল্লাহ প্রত্যেকের রোগ বিমার গুলো তুমি ভালো শেফায়ে কামেলা দান করে দাও আল্লাহ অনেকের নাম জানি না আল্লাহ অনেক বাবাজিরা দোয়া চাইছে অনেক যুবক ভাইরা দোয়া চাইছে আল্লাহ সবার নাম আমার জানা না আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া প্রত্যেকের নামে নামে তুমি কবুল করে নাও আল্লাহ যেদিন মরে যাব কোনো দুঃখ নাই রে জীবনে কতবার শুনলাম সোনার মক্কা সোনার মদিনা আল্লাহ কত হাজি ভাইরা সোনার মক্কা মদিনা জিয়ারত করলো আল্লাহ আমরা গুনাহগারেরা মদিনা দেখতে পারলাম না রে আল্লাহ আর কিছুই চাওয়ার নাই আল্লাহ নবীর রোজা দেখার তৌফিক দি আল্লাহ যদিও মক্কা মদিনা যাইতে পারবো না আল্লাহ তুমি যদি দয়া না করো সোনার মদিনায় যাওয়া সম্ভব না আল্লাহ মাবুদ মদিনা যদিও যাইতে না পারি মায়ার নবীজি নুরানি চারা মোবারক স্বপ্নে যোগে দেখাইয়া দিয়া আল্লাহ যদি মরে যাওয়া রাস্তা ঘাটে মরণ দিও না মায়ার নবী রহমাতুল আলামিন নবী আল্লাহ ওই মায়ার নবীকে দেখাইয়া দেখাইয়া কোন নবীজি নুরানি হাত মোবারক হাউজে কৌসরের পেলা পান করাইয়া করাইয়া মরণ কালে প্রত্যেকটা মুসলমানের জবানে মধুর কালিমা জারি করে দিও না ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম